তো দর্শক বন্ধু, আসন্তা এই জানুয়ারি 22 তারিখ দিন অযোধ্যায় প্রভু শ্রীরামঙ্কর প্রাণ প্রতিষ্ঠা পালন হয়। তো দর্শক বন্ধু, এই প্রাণ প্রতিষ্ঠা কাহা দ্বারা ও কাপাই সম্ভব হয়েছি তা আপন জাণিকি আশ্চর্য হয়ে। তো দর্শক বন্ধু, এর সম্পূর্ণ ডিটেলস জাঁয়াপাই ভিডিওকু লাস্ট পর্যন্ত দেখুন। তো দর্শক বন্ধু, শ্রীরামঙ্কর প্রাণ প্রতিষ্ঠা হনুমাঙ্কর পাই সম্ভব হয়ে পারিছি। কোর্টর বিচাররে রায়কু কলা হনুমাঙ্কর সফল করাইছি। হনুমাঙ্কর কিছু ন খাই কোর্টর ছাত উপরে সারাদিন জগি বসি রইতিলা। আউ মাত্র কিছু দিনর অপেক্ষা, জানুয়ারি 22 তারিখরে প্রতিষ্ঠা হেবাকু যাউছি রাম মন্দির। বহু বর্ষর অপেক্ষা আজি 2024 শেষ হয়ে যাইছি। জানুয়ারি 22 তারিখরে এই রাম মন্দির প্রতিষ্ঠা হব। কিন্তু দর্শক বন্ধু, এহা পছরে গোটিয়ে কলা হনুমাঙ্কর ভূমিকা মুখ্যক অত্যন্ত জরুরি রয়েছে বলে গণমাধ্যমে কোয়া যাইছে। যদি সেদিন মাঙ্কড় কোর্টর ছাত উপরে বসি নথান্তা, তাহলে বোধহয় আজি এ রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে পারি নথান্তা। সেদিন বোধহয় হনুমাঙ্কড় বেশরে কোর্টর ছাত উপরকু আসিলে প্রভু হনুমান। সেথিপাই রায় শুনাইবা পাই কোর্ট বিচারপতিকু বহুত সহজ হয়ে যাইতিলা। দিন থিলা 1986 রামলালাঙ্ক মন্দির প্রতিষ্ঠা হেবা পাই 2019 বদ্ধ পরিষ্কার হয়ে যাইতিলা। কিন্তু এই লড়াইর প্রথম সফলতা মিলিছিলা 1986 যেতেবেলে বাবরি মসজিদর তালা খোলিয়া পাই কোর্ট রায় দেইতিলে। সেতেবেলে এহার শ্রীরামঙ্কর মন্দির প্রতিষ্ঠা সম্পূর্ণ ভাবরে রায় মিলিছিলা। আউ এই রায় পছরে থিলা কলা রঙ্গর হনুমাঙ্কর মুখ্য ভূমিকা ভাবে। এহা আমি সমস্তে নুহে আজ্ঞা, যেতেবেলে রায় শুনাই বিচারপতি কহিলে গৈজাবাদ হাইকোর্টর শুনানি চালি কি বাবরি মসজিদর তালা খোলিবা পাই, আউ সেই সময়রে কোর্ট ভিতরকু কলা হনুমাঙ্কর বসি আসি হাইকোর্টর ছাত উপরে বসি রইছিলা। পুরা দিন সারা অখিয়া অপিয়া গোটিয়ে স্থানরে বসি রইছিলা সেই কলা হনুমাঙ্কড়টি। আউ যেতেবেলে কোর্টর রায় দেইছিলে বাবরি মসজিদর তালা খোলিবা পাই, সেতেবেলে মাঙ্কড়টি সেঠারু পড়াই যাইছিলা। এমিতি সবু ঘটনা বিচারপতি বিচারকু নেই সেঠারে বসিথিবা কৃষ্ণমোহন পাণ্ডে তাঙ্কর আত্মজীবনী ভয়েস অফ কনসেন্সরে লেখিছিলে। সে আউরি মধ্য লেখিছন্তি কি মাঙ্কড়টিকু যেতে ঘড়াইবা পাই চেষ্টা করিছিলে মধ্য মাঙ্কড়টি সেঠারু কেবে হেরে যাই নথিলা। ইহাপরে যেতেবেলে বিচারপতি ঘরকু যাইছিলে, সেতেবেলে তাঙ্ক সামনারে বসি রইছিলা এই কলা হনুমাঙ্কড়টিয়ে। যাহাপরে বিচারপতি দিব্য মাঙ্কড় ভাবি তাঙ্কু মুন্ডিয়া মারিছিলে সেইঠারে। পাণ্ডে এহা মধ্য লেখিছন্তি কি বোধহয় কোর্ট রায়কু প্রভাবিত করিবারে গুপ্তময় মাঙ্কড়র প্রভাব রইছিলা, যাহাফলরে মাঙ্কড়টিয়ে বিলকুল কোণসি জাগারে দেখিয়াকু মিলিনথিলা। অনেক মহান ব্যক্তি বিশেষ এই রামলালাঙ্ক প্রতিষ্ঠাকু যাউছন্তি। অভিনেতা গঠারু আরম্ভ করি রাজনেতা জগী ঋষিগণ এই রামলালাঙ্ক প্রাণ প্রতিষ্ঠারে যোগ দেবে। কিন্তু বাবা বাগেশ্বরঙ্কু সেটাকু যাওয়া পাই অনুমতি দিয়া যাই নথিলা। যাহাপরে সেটাকু যাওয়া পাই দিয়া নযিবা ফলরে গণমাধ্যমরে যেতেবেলে বাবা ভাগেশ্বরঙ্কু প্রশ্ন করাগলা, সেতেবেলে শঙ্করাচার্যকু নিমন্ত্রণ করা যাইছি বলি সেঠারে বাগেশ্বর কইতিলে। সেইঠারে বাগেশ্বর কহিলে যে শঙ্করাচার্য হেউছন্তি ধর্মগুরু, সে সেঠাকু গলে মু গলা পরে মু সেঠারে কিছু কইপারিবি নাই। হেলে বাবা বাগেশ্বর কহিলে মু কিন্তু যিবি,
ମୋ ନିଜ କଥା କହୁଛି, ମୋତେ ନିମନ୍ତ୍ରଣ ହଉ କି ନ ହଉ, ଡକା ହଉ କି ନ ହଉ, ମୁଁ ସେଠାକୁ ଯାଇ ରାମଲାଲାଙ୍କୁ ଦର୍ଶନ କରି ଆସିବି। ମୋତେ କେହି ମଧ୍ୟ ଅଟକାଇବେ ନାହିଁ। ରାମଲାଲା ହେଉଛନ୍ତି ମୋର ଠାକୁର। ତେଣୁ ବାବା ବାଗେଶ୍ୱର ବାବା ସେଠାକୁ ଯିବେ ବୋଲି ସମସ୍ତଙ୍କ ସାମ୍ନାରେ ବାର୍ତ୍ତା ବରଣ କରିଛନ୍ତି ଏବଂ ଗଣମାଧ୍ୟମରେ ମଧ୍ୟ ଏହି କଥା ବାବା ବାଗେଶ୍ୱର ସମସ୍ତଙ୍କୁ ଆଙ୍ଗୁଠି ଦେଖେଇ ମଧ୍ୟ କହିଛନ୍ତି। ଯେତେ ବାଧା ବିଘ୍ନ ଆସିଲେ ମଧ୍ୟ ସେ ସେଠାକୁ ଯିବେ ବୋଲି ସମସ୍ତଙ୍କ ଆଗରେ କହିଛନ୍ତି ବାବା ବାଗେଶ୍ୱର। ସେହି ରାମ ମନ୍ଦିରକୁ ଆମର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଏବଂ ବାବା ବାଗେଶ୍ୱର ଯାଉଛନ୍ତି। ତେଣୁ ଅଯୋଧ୍ୟାକୁ ଯିବା ପାଇଁ ପୁରୀର ଶଙ୍କରାଚାର୍ଯ୍ୟ ମନା କରିଦେଇଥିଲେ, କାରଣ ସେ କହିଲେ ମୋଦି ଯଦି ଯାଉଛନ୍ତି ପ୍ରାଣ ପ୍ରତିଷ୍ଠା କରିବାକୁ ଏବଂ ବାବା ବାଗେଶ୍ୱର ଯଦି ଯାଉଛନ୍ତି ପ୍ରାଣ ରାମ ମନ୍ଦିର ପ୍ରତିଷ୍ଠାକୁ, ତାହେଲେ ମୁଁ ଯାଇ କ'ଣ ସେଠାରେ ତାଳି ମାରିବି। ଇତିହାସର ଗରମମୟ ପୃଷ୍ଠାରେ ସ୍ୱର୍ଣ୍ଣମୟରେ ଲିପିବଦ୍ଧ ହେବ ଆଉ ଏକ ଯାହା ପ୍ରତିଷ୍ଠା ହେବ ବହୁ ପ୍ରତୀକ୍ଷିତ ଅଧ୍ୟାୟର ଶ୍ରୀରାମଙ୍କର ମନ୍ଦିର। ଆସନ୍ତା 22 ତାରିଖରେ ଉଭୟ ଆଡ଼ମହ ମଧ୍ୟରେ ଆଧ୍ୟାତ୍ମିକ ତାର ଭାବଧାରାରେ ରାମ ପ୍ରାଣ ପ୍ରତିଷ୍ଠା ଉତ୍ସବ ପାଳନ ହେବ ଅନୁଷ୍ଠିତ ହେବାକୁ ଉଭୟ ପ୍ରାଣ ପ୍ରତିଷ୍ଠା ଉତ୍ସବରେ ମୁଖ୍ୟ ଯଜମାନ ରୂପେ ଯୋଗଦେବେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି, ଯାହାକୁ ନିମନ୍ତ୍ରଣ କରାଯାଇଛି। ଏପରିକି ରାମଲାଲାଙ୍କ ଉଭୟ ମୃତ୍ତିକୁ ଗର୍ଭଗ୍ରହ ମଧ୍ୟରେ ଅନୁଷ୍ଠାନ କରିବାର ଦାୟିତ୍ୱବୋଧ ମୋଦି। ଦେଶର ବିଭିନ୍ନ କୂଳ ଅନୁକୂଳରୁ ସାଧୁସନ୍ଥମାନଙ୍କୁ ଏହି ପ୍ରାଣ ପ୍ରତିଷ୍ଠାରେ ଯୋଗଦାନ କରାଇବା ପାଇଁ ଅଯୋଧ୍ୟା ପକ୍ଷରୁ ନିମନ୍ତ୍ରଣ ମଧ୍ୟ କରାଯାଇଥିଲା। ଏପରିକି ପୁରୀର ଶଙ୍କରାଚାର୍ଯ୍ୟକୁ ନିମନ୍ତ୍ରଣ କରାଇଥିଲା ମଧ୍ୟ, ସେ ଏଥିରେ ଯୋଗଦାନ ଦେବେ ନାହିଁ ବୋଲି ସ୍ପଷ୍ଟ ମନା କରିଦେଇଛନ୍ତି। ବୁଧବାର ଯୋଗେ ଦେଇଥିବା ଏକ ଧାର୍ମିକ ସମ୍ମିଳନୀରେ ତାଙ୍କୁ ଏହିସବୁ କଥାରେ ପ୍ରଶ୍ନ କରାଯିବାରୁ ସେ କହିଲେ ଯେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଏବଂ ବାବା ବାଗେଶ୍ୱର ଏହି ପ୍ରାଣ ପ୍ରତିଷ୍ଠା କରାଇବେ, ମୁଁ କ'ଣ ଯାଇ ସେଠି ତାଳି ମାରିବି, ମୋ ପଦର ମଧ୍ୟ ମର୍ଯ୍ୟାଦା ରହିଛି। ସେ କହିଲେ ରାମ ମନ୍ଦିରର ପ୍ରାଣ ପ୍ରତିଷ୍ଠା ଶାସ୍ତ୍ର ଅନୁସାରେ ହେବା ଅତ୍ୟନ୍ତ ଜରୁରୀ ବୋଲି ଶଙ୍କରାଚାର୍ଯ୍ୟ ମଧ୍ୟ କହିଛନ୍ତି। ଶଙ୍କରାଚାର୍ଯ୍ୟ ଆହୁରି ମଧ୍ୟ କହିଛନ୍ତି ଯେ ମୋତେ ଯେଉଁମାନେ ନିମନ୍ତ୍ରଣ ପତ୍ର ଦେଇଥିଲେ ସେଥିରେ ମୁଁ ନ ଯାଇ ଆଉ ଅନ୍ୟ ଜଣଙ୍କୁ ପଠାଇବି, କିନ୍ତୁ ଏହିଭଳି ଆୟୋଜନକୁ ମୁଁ କେବେ ହେଲେ ଯିବି ନାହିଁ ବୋଲି ସେ ସ୍ପଷ୍ଟ ମନା କରିଦେଇଛନ୍ତି। ଶ୍ରୀରାମ ମନ୍ଦିରକୁ ନେଇ ଯେଉଁ ରାଜନୀତି କରାଯାଉଛି ତା ଆଦୌ ଗ୍ରହଣଯୋଗ୍ୟ ନୁହେଁ। ଏଥିସହିତ ଧର୍ମ ସମାହାରକୁ ନବୀକରଣ କରାଯାଇ ଯେଉଁ କରିଡ଼ର କରାଯାଉଛି ତାକୁ ନେଇ ମଧ୍ୟ ଅସନ୍ତୋଷ ବ୍ୟକ୍ତ କରିଛନ୍ତି ପୁରୀର ସେହି ଶଙ୍କରାଚାର୍ଯ୍ୟ ସ୍ୱାମୀ ନିଶ୍ଚଳାନନ୍ଦ ସରସ୍ୱତୀ। ତେଣୁ ଏହି ପ୍ରକାର କଥାବାର୍ତ୍ତାକୁ ନେଇ ଶଙ୍କରାଚାର୍ଯ୍ୟ ଶ୍ରୀରାମଙ୍କ ପ୍ରତିଷ୍ଠାକୁ ଯିବେ ନାହିଁ ବୋଲି ସିଧା ସିଧା ମନା କରିଦେଲେ। ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏହା ଥିଲା ଶଙ୍କରାଚାର୍ଯ୍ୟଙ୍କର ମନର ମହିମା କଥା। ଯଦି ମୋ ଏହି ଭିଡ଼ିଓ ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗିଥାଏ ତେବେ ମୋ ଚ୍ୟାନେଲର କମେଣ୍ଟରେ ଜୟ ଶ୍ରୀରାମ ଲେଖି ଦିଅନ୍ତୁ ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ୍ ବଟନକୁ ଦବାଇ ଦିଅନ୍ତୁ, ପାଖରେ ଥିବା ବେଲ୍ ଆଇକନ୍ ବଟନକୁ ଦବାଇ ଦିଅନ୍ତୁ, ଯାହାଫଳରେ ମୁଁ ଏହିପରି ଭାବରେ ପୌରାଣିକ ଭିଡ଼ିଓ ଆଣିଲେ ଆପଣମାନଙ୍କ ନିକଟକୁ ସର୍ବପ୍ରଥମେ ଯାଇ ପହଞ୍ଚିଯିବ, ଯାହାଫଳରେ ଆପଣମାନେ ସର୍ବପ୍ରଥମେ ମୋର ଏହି ପୌରାଣିକ ଭିଡ଼ିଓ ଆପଣମାନେ ଦେଖିପାରିବେ। ତ ଏହା ଭୁଲିବେ ନାହିଁ ଯେ କମେଣ୍ଟରେ ଜୟ ଶ୍ରୀରାମ ଲେଖିବା ପାଇଁ। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଶ୍ରୀରାମ।